রবিবার 20 আগস্ট হালি শহর লোক সংস্কৃতি ভবনে সূচনা হলো বীজপুর নাট্য উৎসব 2023 এর। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক, বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, হালি শহর তথা কাঁচরাপাড়া পৌর প্রধান শুভঙ্কর ঘোষ এবং কমল অধিকারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বীজপুর বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয়, বীজপুরের দুটো মিউনিসিপালিটি হালিশহর এবং কাঁচরাপাড়া, এবং কাঁচরাপাড়া হালিশহরের যে কোনো ব্যাপারে কমলদা কোঅপারেট করে, এবং যেহেতু মাননীয় বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশ মতন আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে, গত বছরও হয়েছিল, এবছরও হচ্ছে, এবং বিশেষ করে বীজপুরের একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে কি এখানে সাধক কবি রামপ্রসাদ সেনের বিচরণ ভূমি এবং রামপ্রসাদ হালিশহর বিশেষ করে গুরুভূমি, এবং রামপ্রসাদ রানী রাসমণি এখানে জন্মগ্রহণ করেছিলেন, বিপিন বিহারী গাঙ্গুলির মতন বিপ্লবী জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতির একটা বড় পাঠ কিন্তু বীজপুর এবং এই হালিশহর, সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় বিধায়ক এটা বলাই আমাদের এটা গর্ব করে বলতে পারি, তিনি 2021 নির্বাচিত হওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার বারাসাতের মিটিংয়ে সকলে দেখেছিলাম তাকে দায়িত্ব দিয়েছিলেন। সর্বপ্রথম ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্ল্যাটফর্ম মাননীয় সুবোধ অধিকারীকে দিয়েছেন এবং যে ডিউটিসটা উনি দিয়েছেন মাননীয় সুবোধ অধিকারী সেটা ফলো করছে, আমাদের বীজপুরের জন্য অনেকটাই ভালো। এবং স্বাভাবিক ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকটা সেটার আমি সবসময় বলে থাকি, আর নট অনলি কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস থেকে শুরু করে নিয়ে রিলিজিয়াস প্রোগ্রাম থেকে শুরু করে থাকি প্রত্যেকটা সেক্টর কিন্তু উনি দূরে ধরেছেন, এবং ডেভেলপমেন্টে যেটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি বেসিক্যালি সকলে প্লেগুলো হয় মানে নাটকগুলো হয় এবং অনেকটা কিন্তু আমাদের মধ্যে থেকে সরে গেছে, এবং স্বাভাবিক ব্যাপার মানে আমাদের রিয়েল যে আমাদের জীবনের মধ্যে যে ঘটনাটা ঘটে বা যে বার্তাটা দিতে চায় সোসাইটিকে সেগুলো কিন্তু আমার আনন্দ মাধ্যমে পাই, এবং স্বাভাবিক ব্যাপার যেটা বীজপুরের কালচারের মধ্যে অনেকটা পিছিয়ে পড়েছিল, ধন্যবাদ জানাবো মাননীয় সুবোধ অধিকারী কেন উনি মাথার উপরে আছেন, এবং দুটো পৌরসভা কাঁচরাপাড়া পৌরসভা হালিশহর পৌরসভা এবং হালিশহর পৌরসভা আছে আমরা সবার উপরে সংস্কৃতি রয়েছে, এবং মানুষের শিল্প সাংস্কৃতিক নাট্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হোক আর তাতে দুই চেয়ারম্যান দুই পৌরসভা ভীষণভাবে সহযোগিতা করে। আজকে দিনে আপনারা যে নাটক উৎসব আমরা চালু করেছি, আপনারা জানেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় পার্থ ভৌমিক মহাশয় নয়াটি বিধানসভার বিধায়ক, তার উদ্যোগ তার ভূমিকাটা অনেক বেশি, তিনি 2011 সাল থেকে এই ব্যারাকপুর মহকুমার মধ্যে এই নাটক সাংস্কৃতিক ছড়িয়ে দিয়েছে। কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন কি রাজনৈতিক যে এখানে গরমাগরমি যে ব্যাপারটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে যেসব মানুষ বাইরের মানুষরা জানতো এখানে রাজনৈতিক একটা ঝামেলা হোক বা একটা যেহেতু শিল্পাঞ্চলে একটা যে বেল্ট সে কালচার সেই কালচারটাকে অনেকটাকে শেষ করে আজকে সামাজিক কালচারের মধ্যে ফিরিয়ে আনতে পেরে আমি প্রথমে ধন্যবাদ জানাবো মন্ত্রী তথা বিধায়ক পার্থ ভৌমিক মহাশয়কে। আমি তো সুবোধ অধিকারীকে আমি কৃতজ্ঞতা জানাবো যে ও বীজপুরের পুরো পরিবেশটা বদলে দিয়েছে, এই যে যারা সংস্কৃতি চর্চার সাথে জড়িত থাকেন তাদের একত্রিত করে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে সবাইকে দিয়ে এই যে নাট্যোৎসব পরিচালনা করা কিংবা হালিশহর উৎসব করা কিংবা কাঁচরাপাড়া কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ফেস্টিভ্যাল করা স্পোর্টস করা এটা সামগ্রিকভাবে বীজপুরের সামগ্রিক চরিত্রকে বদলে দিয়েছে, আমি এর জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমার টোলায় আপনার অনবদ্য অভিনয় নাটক মানে দর্শকের সামনে নাটকের একটা অনুভূতি আর সিনেমার পর্দার একটা অনুভূতি দুটো অনুভূতি যদি একটু মানে শেয়ার করেন আমাদের। না নাটকে সরাসরি দর্শকের এক্সপ্রেশনটা বোঝা যায় আর ওয়েব সিরিজে কিংবা সিনেমায় সেটা বোঝা যায় না, সেটা পরবর্তীকালে ফোনে আস, এটাই পার্থক্য।
আমি বড় পর্দায় অনেকদিন আগে অভিনয় করেছি, কিন্তু খুব ছোট স্বল্প। আগামী দিনে অনেক প্রস্তাব আমার কাছে আছে, প্রচুর প্রস্তাব আছে, কিন্তু আমাকে বেছে করতে হবে, সময় বার করে করতে হবে, কিন্তু অতি অবশ্যই 2024 এর লক্ষ্য 24 ঘন্টা লাইভ।